আমরা এসেছি মন্দারমণিতে, বঙ্গোপসাগরের এক অসাধারণ দৃশ্য। দূরে জাহাজের সারি, জাহাজ না আসলে বড় বড় নৌকার সারি মাছ ধরতে বেরিয়েছে। অসাধারণ দৃশ্য, কিন্তু মুশকিল হচ্ছে আগে যেসব পথ দিয়ে সমুদ্রে নামা হতো সেই পথগুলো সব বোল্ডার দিয়ে, দেখুন বোল্ডার দিয়ে সব বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন এই পথগুলো সব বোল্ডার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্য কারণ আছে, কারণ প্রাকৃতিক কারণের জন্যেই সরকারের তরফ থেকে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবুও এই অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমি যাব শুধু একটি বার, সাত সমুদ্র তেরো নদী পার, শিশুর কল্পনা, রবীন্দ্রনাথের লেখার সেই কবিতাটি থেকে বুঝতে পারবেন যে এক সমুদ্রই এত বড়, তারপরে সাত সমুদ্র সঙ্গে তেরোটা নদী পার হতে হবে, এবং সেই শিশুটি আবার সন্ধ্যের মধ্যেই ফিরে আসবে তার মায়ের কাছে। এইরকম একটা অদ্ভুত ভাবনা শিশু মনের রবীন্দ্রনাথ লিখেছিলেন। দূরে দেখতে পাচ্ছেন বিচে কিছু মানুষ স্নান করছে। আশা করি ভালো লাগবে আপনাদের দেখে। এই অবধি ধন্যবাদ। অপূর্ব কথা দিয়ে